নন কোয়েশ্চেন হচ্ছে একটাই, যে এরকম যে ম্যাম আমাদেরকে অফার করে দেওয়া হয়েছে এরকম 80,000 টাকায় 2 বছরের বিএড হয়ে যাবে, এগুলো সব ভুল, এরকম প্রশ্ন অনেক পেয়েছি আমি। তো এরকম কোনো ভুল ভ্রান্তিতে যেও না, আমি বারে বারে বলছি ওয়েবসাইট ফলো করবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এভারগ্রিন, আই এম দীপিকা। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের বিএড রিলেটেড সকল প্রশ্নের উত্তর দেবো। বিএড সম্পর্কে যাবতীয় আজকে আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। কয়েক মাস আগেকার আমার একটা বিএড ভিডিও ছিল, সেই ভিডিওতে তোমরা সকলে অনেক সাপোর্ট করেছো আর ভিডিওটা তোমরা সকলে অনেকে পছন্দ করেছো। তোমাদের অনেক রকম প্রশ্ন আছে, সেই তোমরা যারা বিএড করতে চাইছো বা যারা বিএড করার ইচ্ছা রেখেছো ভবিষ্যতে, বা যারা চাইছো যে ভবিষ্যতে আমরা টিচার হব, আমাকে এই বিএড ভিডিওতে অনেক রকম প্রশ্ন করেছো। সেই প্রশ্নের উত্তরগুলো সব তো আর টাইপ করে দেওয়া পসিবল হয় না, তো আমি সকলকেই বলেছিলাম আমি একটা ভিডিও রাখবো এই সংক্রান্ত, তোমাদের প্রশ্ন উত্তরগুলো সেই ভিডিওর মধ্যে আজকে আমি দেবো। তার সাথে যারা বিএড করতে চাইছো তাদেরকে আমি কিছু ইনফরমেশনও এই ভিডিওর মধ্যে দেবো, তো ভিডিওটা পুরো দেখো। যারা আমার চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটা পছন্দ হলে, হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করে যেও। আচ্ছা, তোমরা তো আমাকে অনেক প্রশ্ন করেছো, তো আগে আমি বলে দিই যে যারা বিএড করতে চাইছো, মানে আগামী দিনে যারা টিচার হওয়ার ইচ্ছা রাখছো, তাদেরকে আমি ফার্স্টেই বলে রাখি যে তোমাদের পড়াশোনাটাকে, মানে ধরে নাও ক্লাস 10 থেকে আপ টু তোমরা গ্র্যাজুয়েশন বা মাস্টার্স, পড়াশোনাটাকে খুব ভালোভাবে করতে হবে আর মার্কসটা খুব ভালো তোমাদের নিয়ে আসতে হবে। অবশ্যই একটা টিচার হতে গেলে তার যোগ্যতাটা কিন্তু সেরকমই দরকার হয়। তো যারা ভাবো একটু কম নম্বরও পেয়েছো তাদের জন্য আমি কিছু উপায় বলে দেবো, যারা বিএড করতে চাইছো তারা পরে গিয়ে কীভাবে মেকআপ করবে এই ভিডিওর মধ্যে আমি তোমাদের সকলকে জানিয়ে দেবো। আর দেখো, বিএড তো আজকে আমি বিএড সম্পর্কে আলোচনা করবো, এর আগের এর পরের ভিডিওতে আমি তোমাদের সাথে ডিএলএডের বিষয় নিয়ে আলোচনা করবো। যারা অনেকেই আছো যারা ডিএলএড করতে চাইছো, যারা ভাবো প্রি প্রাইমারি প্রাইমারি টিচার ট্রেনিং করতে চাইছো, তাদের জন্য আমি একটা স্পেশাল ভিডিও রাখবো। তো আজকে আমি শুধু বিএড সংক্রান্তেই আলোচনা করছি। তো বিএড এর কোয়ালিফিকেশান নিয়ে আমি এর আগেও ভিডিও করেছি, আমি এতেও শর্টে বলে দিচ্ছি যে মিনিমাম তোমাদের ভাবো যে সাবজেক্টের উপরে তোমরা স্পেসিফিকেশান, যে সাবজেক্টের উপরে তোমরা মানে অনার্স করেছো সেই সাবজেক্টের উপরে তোমরা বিএড করতে অবশ্যই চাইবে। তো সেই সাবজেক্টে তোমাদের মিনিমাম 50% থাকতে হবে, আর গ্র্যাজুয়েশনে অবশ্যই তোমরা 50% রাখবে, তবে কিন্তু গ্র্যাজুয়েট ক্যান্ডিডেটরা বিএড করতে পারবে। এবার প্রশ্ন হচ্ছে যারা পাস ক্যান্ডিডেট তারা কি বিএড করতে পারবে? আমরা যারা অনার্স নিয়ে পড়েনি তারা অবশ্যই তোমরা বিএড করতে পারবে। তোমাদের দু রকম ওয়ে আছে, আমি সেটা বলে দিচ্ছি। একটা হচ্ছে যদি তোমাদের গ্র্যাজুয়েশনে 50% না থাকে তাহলে তোমরা পোস্ট গ্র্যাজুয়েট করো, পোস্ট গ্র্যাজুয়েট করে সেখানে কিন্তু তোমরা 50% অ্যাভব মার্কস রাখো, তাহলে সেই সাবজেক্টের উপরে তোমরা কিন্তু বিএড করতে পারবে। আর একটা উপায় হচ্ছে তোমরা যদি বিএড করতে চাইছো সেটা হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েশনে তোমাদের পাস স্টুডেন্ট, তোমরা যে বিষয়টার উপরে তোমরা ভাবো, আমরা ভাবো কারোর জিওগ্রাফি ইকোনমিক্স আর পল সায়েন্স আছে, তো সেই জিওগ্রাফিতে সে বিএড করতে চায়, তো অবশ্যই কিন্তু তোমাকে তখন গ্র্যাজুয়েশনে 50% রাখতে হবে। অল ওভার মার্কসে তোমার গ্র্যাজুয়েশনে অবশ্যই 50% রাখতে হবে, তাহলে কিন্তু তুমি বিএড করতে পারবে, ঠিক আছে? তো যারা পাস ক্যান্ডিডেট তাদের জন্য আমি একটা উপায় বলে দিলাম। তো হতাশা হওয়ার কিছু কারণ নেই, সকলেই বিএড করতে পারবে, কিন্তু চেষ্টা করবে সবসময় যে তোমাদের যে ফাইনাল মার্কসটা থাকে, যেমন 10, 12 গ্র্যাজুয়েশন মাস্টার্স, প্রত্যেকটা মার্কসই যাতে তোমরা 50% অ্যাভব রাখো, তাহলে শুধু বিএড বলে না যে কোনো সরকারি পরীক্ষাতেই তোমরা কিন্তু বসতে পারবে, কোনোরকম মানে তোমাদের এলিজিবিলিটি নিয়ে কোনো রকম তোমাদের চিন্তা থাকবে না। তো আমাকে যে প্রশ্নগুলো করেছো সেই প্রশ্নের মধ্যে আমি তোমাদের সাথে আলোচনা করি। একজন আমাকে লিখেছিলে, উত্তম ঘোষ, আমি সোশিওলজি সাবজেক্টে এমএ, তাই সোশিওলজিতে বিএড করতে চাই। তো আপনার প্রশ্নটা হচ্ছে যে এই সাবজেক্টে বিএড হয় কি? দেখুন, এই সাবজেক্টে বিএড আছে কি না সেটা আপনার কিন্তু আমাদের যে ইউনিভার্সিটি আছে WBUTTPA, সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে তোমার আপনাকে দেখতে হবে যে আপনার এই সাবজেক্টটা আছে কিনা। অনেকেই ভাবুন, আমি যেরকম এক্সাম্পল দিচ্ছি, স্পেসিফিক সাবজেক্ট নেই, তো তার যে কম্বিনেশন সাবজেক্ট আছে সেই সাবজেক্টের ওপরে কিন্তু তারা বিএড করতে পারে, ওকে? আচ্ছা, আরেকজন আমাকে লিখেছো, ম্যাডাম বিএডের পর কখনো যেমন যে কোনো হাই স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার হওয়া যায়, এটা একটু বলুন। দেখুন, বিএড এর পর যে কোনো সরকারি স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার হতে গেলে অবশ্যই আপনাকে এসএসসি দিতে হবে, ঠিক আছে? তারপরে আপনি টিচারের জন্য অ্যাপ্লিকেবল, এসএসসি পাস করলে। আর আপনি যদি প্রাইভেট স্কুলে আপনি যদি অ্যাসিস্ট্যান্ট টিচার হতে চান, তাহলে যে কোনো যেই পার্টিকুলারলি যে স্কুল আছে সেই স্কুলের ওয়েবসাইটে গিয়ে সার্চ করবেন, পার্টিকুলারলি যেই মানে প্রাইভেট স্কুল আছে তাদের ওয়েবসাইটে কিন্তু ভ্যাকেন্সি বেরোয়, সেই ভ্যাকেন্সি থেকে আপনি ফর্ম ফিল আপ করলে আপনি অবশ্যই
আপনি টিচারের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। নেক্সট কোয়েশ্চেন করেছেন, ম্যাম ওপেন থেকে গ্র্যাজুয়েশন করলে বিএড করা যাবে গভর্নমেন্ট কলেজ থেকে? হ্যাঁ অবশ্যই করা যাবে, যেরকম বললাম এলিজিবিলিটি রাখতে হবে, মার্কস রাখতে হবে। আর একজন লিখেছ বিএডের ফর্ম ফিল আপ কখন হবে? দেখুন জুন জুলাই থেকে একটু ওয়েবসাইটে মানে থাকতে হবে, দেখতে হবে, ওয়েবসাইটে একটু নজরে রাখতে হবে যে কখন ফর্ম ফিল আপটা হচ্ছে, ফর্ম বেরোয়, ঠিক আছে? আর 2023-এর কখন ফর্ম বেরোবে আমি আপডেট, আমি ভিডিও ফলো রাখবে, ভিডিওর মধ্যে কিন্তু আমি জানিয়ে দেবো, ঠিক আছে? আর 2023-এ যে ব্যাচ যারা আছে, যারা 2023-এ ভর্তি হতে চাইছে বিএডে, তাদের সকল ইনফরমেশনগুলো আমি আপডেট আমি তো আপনাদেরকে প্রোভাইড করতে থাকবো ভিডিওর মাধ্যমে। আচ্ছা, WBUTTEP এর আন্ডারে এন্ট্রান্স এক্সাম, সেরকম কোনো এন্ট্রান্স এক্সাম হয় না। আপনার যদি মার্কস থাকবে 50% অ্যাভাব, যে ক্রাইটেরিয়া দেওয়া থাকবে সেই ক্রাইটেরিয়া ওয়াইজ যদি আপনার মার্কস থাকবে, তাহলে আপনি ফর্ম ফিল আপ করবেন। করার পরে কলেজে লিস্ট থাকে, ঠিক আছে? ফার্স্ট লিস্ট, সেকেন্ড লিস্ট বেরোয়, সেই লিস্টে আপনাদের সিলেকশন হয়ে যাবে নামের, ওকে? তো গভর্নমেন্ট বিএড কলেজ নিয়ে একটা ভিডিও করতে বলেছে, তো এই শুধুমাত্র আমি একটা ভিডিও করবো সেখানে শুধু গভর্নমেন্ট বিএড কলেজে যেতে গেলে তার কীরকম পার্সেন্টেজ মার্কস লাগে আর তার জন্যে কীভাবে প্রিপেয়ার হতে হয় সেই বিষয়গুলো আমি আলোচনা করবো। আর গভর্নমেন্ট বিএড কলেজে অবশ্যই কিন্তু এন্ট্রান্স এক্সাম হয়, ওকে? আচ্ছা, একজন আমাকে লিখেছো আসাম থেকে, বলছি দিদি ওয়েস্ট বেঙ্গলের সবগুলো বিএড কলেজ WBUTTEP এর আন্ডারে হচ্ছে নাকি একটু জানাবেন। হ্যাঁ, যতগুলো গভর্নমেন্ট কলেজ আছে সবই কিন্তু WBUTTEP এর আন্ডারে কিন্তু হচ্ছে, ঠিক আছে? আর উনি বলছেন বিএড অ্যাডমিশন নিতে চাই আসাম থেকে, উনি বলছেন, ঠিক আছে? আরেকজন লিখেছেন উনিও সেম, ওনারও সেম প্রশ্ন, আশমু দাস। তো হ্যাঁ, সব কিন্তু সব যতগুলো গভর্নমেন্ট কলেজে সবই কিন্তু এখন WBUTTEP এর আন্ডারে হচ্ছে, ওকে? অবশ্যই আপনারা নিতে পারেন। আচ্ছা, একজন লিখেছ সনিতি রাম, ম্যাম আমি সংস্কৃত অনার্স কমপ্লিট হয়েছে, আমি কিভাবে বিএড করব, কখন বিএড করব, কখন ফর্ম বের হবে একটু জানাবেন। তো সংস্কৃতে যখন অনার্স করছো তুমি সংস্কৃতের উপরেই বিএড করো, ঠিক আছে? তো তোমার তো এলিজিবিলিটি আছে, এই ক্রাইটেরিয়া তুমি ফুলফিল করে নেবে, তো ওই জুন জুলাইতে একটু ওয়েবসাইটটা খালি ফলো রাখবে, ওয়েবসাইটে যখন ফর্ম বেরোবে তুমি ফিল আপ করবে, ওখানে কলেজ দেওয়া থাকে, তো তুমি তোমার এরিয়া ওয়াইজ তোমার যেই কলেজটা সুবিধা হবে তুমি সেই কলেজের আন্ডারে কিন্তু তুমি ফর্ম ফিল আপটা করবে। যে ম্যাম আমার কাছে একটা এরকম ফোন এসছে, কি লিখেছে স্বাগতা করান, যে এরকম সিট বুকিং করা হবে সামথিং কিছু পে দিয়ে, তো এটা কি করা উচিত? তো আমি বলবো এরকম কোনো ফেক কলে কিন্তু তোমরা বিশ্বাস করবে না। WBUTTEP এ ওয়েবসাইট ফলো করো, ওয়েবসাইটেই দেখবে জুন জুলাই নাগাদ ফর্ম বেরোবে, সেই ফর্মটা তোমরা ফিল আপ করবে, সেই ফর্মের মধ্যেই দেওয়া থাকবে তোমরা যে এরিয়া ওয়াইজ আছো, সেই যেখানে যেয়ে থাকো সেখানে কয়েকটা কলেজ দেওয়া থাকবে, নাম থাকবে, সেখানে সিলেক্টেড কলেজের আন্ডারেই তোমরা ফর্ম ফিল আপ করবে সেই কলেজের রেসপেক্টেই। তো এখানে কোনোরকমভাবে কিন্তু সিট বুকিং করে এরকমভাবে প্রথম থেকে আগে থেকে কিছুই হয় না, তো এটা করলে অবশ্যই তোমার ওয়েস্ট অফ মানি। আর এরকম অনেক বেশি এখন চিটিং সব জায়গায় হচ্ছে, তো প্লিজ এগুলোর মধ্যে তোমরা কিন্তু যেও না। প্রপারভাবে যদি করতে চাও তোমরা গভর্নমেন্ট কলেজে ট্রাই করো, আর এরকম তোমরা প্রাইভেট কলেজেও ট্রাই করো, ঠিক আছে? গভর্নমেন্ট কলেজে হলে বেটার, না হলে তোমরা প্রাইভেট কলেজে ট্রাই করো। যদি বিএড করার ইচ্ছা রাখো তাহলে অবশ্যই কিন্তু দুদিকে চিন্তা করতে হবে। গভর্নমেন্ট কলেজে তো ফ্রি অফ কস্ট, তোমরা জানো ভালো করে, সেরকম কিছু একটা বেশি খরচা হবে না, কিন্তু প্রাইভেট কলেজে করতে গেলে মিনিমাম 1,50,000 মতো খরচা হয়, 2 ইয়ার্স কোর্স হয়, ওকে? তোমাদের ফার্স্ট ইয়ারে 50% আর সেকেন্ড ইয়ারে তোমাদের 50% দিতে হবে কলেজকে। আর তোমাদের 4 এক্সাম হবে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, ওকে? তোমাদের অলরেডি এটার উপরে আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি, তো সেখানে আমি সকল বিষয়ে আলোচনা করে নিয়েছি, তাও তোমাদের ভিডিওর মাধ্যমে তোমাদের সকল ব্যাপারটা আমি আলোচনা করে নিলাম। বিএ পাশের স্টুডেন্টরা কি বিএড করতে পারবে? হ্যাঁ অবশ্যই করতে পারবে। তোমাদের যেরকম বললাম গ্র্যাজুয়েশনে 50% থাকতে হবে রেসপেক্টিভ সাবজেক্টের উপরে, তোমরা অবশ্যই তোমরা বিএড করতে পারবে। গ্র্যাজুয়েশনে আমার 49.75 আছে, আমি কি বিএড করতে পারবো ওবিসি স্টেট? অবশ্যই তুমি করতে পারবে, ঠিক আছে? ওবিসি ক্যান্ডিডেটের জন্যে 5% মার্কস রিল্যাক্সেশন দেওয়া হয়, তো তুমি অবশ্যই করতে পারবে। আচ্ছা, কয়েকজনের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে যে এন্ট্রান্স পরীক্ষা কি হয় বিএড এর আন্ডারে। দেখো প্রাইভেট কলেজে তোমরা যদি ফর্ম ফিল আপ করো সেখানে কিন্তু শুধু ফর্মটা ফিল আপ করবে, যখন তোমার ফর্মটা ফিল আপ করবে তার আন্ডারেই তোমরা যেই কলেজটা সিলেক্ট করছো সেই কলেজের আন্ডারেই তোমরা কিন্তু সিলেক্ট করে তোমরা ফর্মটা ফিল আপ করছো। তারপর সেই কলেজের ওয়েবসাইটটা ফলো রাখতে হবে অথবা সেই কলেজে গিয়ে যোগাযোগ করতে হবে, সাধারণত ওয়েবসাইটটা ফলোই রাখতে হবে। শুন, ভেবে নাও তোমরা যদি WBUTTEP এর আন্ডারে তোমরা আদ্যাপীঠ কলেজ থেকে বিএড করছো, তো আদ্যাপীঠ কলেজের ওয়েবসাইটটা ফলো রাখবে, ওখানেই যারা যারা সিলেক্ট হচ্ছে, ভাবো সায়েন্সের জন্য কেউ বিএড করছো সায়েন্সের সাবজেক্টটা নিয়ে, কেউ বেঙ্গলি, কেউ এডুকেশন
কেউ সংস্কৃত, তো এরকম সাবজেক্টের উপরে কিন্তু তোমাদের নামের লিস্ট বেরিয়ে আসবে, ঠিক আছে? তো অবশ্যই একটা মানে তো লিস্টের ওপরে মার্কস যাদের বেশি থাকবে সেটার উপরে সিলেক্ট করেই হয়, কিন্তু ফার্স্ট লিস্ট সেকেন্ড লিস্ট এরকম বেরোয়, তো সেটা তোমরা ফলো করবে, হয়ে যাবে, ঠিক আছে? জেনারেল স্টুডেন্টরাও বিএড করতে পারবে। প্রশ্ন করেছো আমাকে হিন্দি কলেজের জন্য কোন কলেজ অ্যাপ্লাই করবো, দেখো যখন তোমরা ফর্ম ফিল আপ করবে, যখন যার যেরকম ল্যাঙ্গুয়েজ আছে হিন্দি ইংলিশ বেঙ্গলি, তারা সেরকম সিলেক্টেড কলেজ তোমরা ওখানে অপশনাল পেয়ে যাবে। আপ লোক কো মিল জায়গা, হিন্দি কলেজ কা লিয়ে ভী সিলেক্টেড আপ লোক কো মিল জায়গা জব আপ লোক ফর্ম ফিল আপ কিজিয়েগা। আর আদারসওয়াইজ যদি কেউ ডিস্টেন্সে করতে চায় তো অবশ্যই তারা ইগনোতে দেখতে পারে, ইগনো থেকেও কিন্তু বিএড হয়। একজন আমাকে লিখেছে অধীর পাল, ম্যাম আমার গ্র্যাজুয়েশনে 48% আছে, এম এ তে 64% আছে, তাহলে আমি কি বিএড করতে পারবো, আমি কি এলিজেবল? অবশ্যই তুমি এলিজেবল, তুমি পোস্ট গ্র্যাজুয়েশনের যে মার্কসটা আছে তোমার এম এর, সেই মার্কসটা দিয়ে কিন্তু রেসপেক্টিভ যে সাবজেক্টের উপরে তুমি এম এ করেছো সেই সাবজেক্টের উপরেই তুমি বিএড করতে পারবে। প্রশ্ন করেছো মানে নন কোয়েশ্চেন হচ্ছে একটাই, যে এরকম যে ম্যাম আমাদেরকে অফার করে দেওয়া হয়েছে এরকম 80,000 টাকায় 2 বছরে বিএড হয়ে যাবে, এগুলো সব ভুল, এরকম প্রশ্ন অনেক পেয়েছি আমি। তো এরকম কোনো ভুল ভ্রান্তিতে যেও না, আমি বারে বারে বলছি ওয়েবসাইট ফলো করবে, ওকে?